সো ফ্রেন্ডস, ভিডিও স্টার্ট করার আগে বলবো যে আমাদের চ্যানেলে হতে চলেছে ফার্স্ট টাইম এবার অনলাইন ফাইন আর্টস ড্রয়িং এক্সাম। এটা পুরো ফাইন আর্টসের মতো ড্রয়িং এক্সাম হবে। যারা তোমরা সর্বভারতীয় চারুকলা মন্দিরে এক্সাম দিয়েছো তাদের তোমরা বেশি তোমরা এটা সম্বন্ধে জানো যে কীভাবে এক্সাম হয়। আর যারা দাওনি আমি বলবো যে তারা মাস্ট ফলো করো, সেখানেও তোমাদেরকে এরকমই কিছু সাবজেক্টিভ ওয়ার্কের ওপর ড্রয়িং করতে হবে। আর ড্রয়িংয়ের কী কী ড্রয়িং করতে হবে, কীভাবে পাঠাতে হবে তার ডেসক্রিপশান এই ভিডিও ডেসক্রিপশানে যাবে, তোমরা কমপ্লিট ডিটেলস পেয়ে যাবে, উইথ ইনস্ট্রাকশান ফর্মটাও পেয়ে যাবে। মাস্ট ফলো করবে ডিটেলসগুলো, কীভাবে পার্টিসিপেট করতে হবে। ফার্স্ট মার্চ থেকে 28 মার্চ অবধি এই ড্রয়িং এক্সামটা চলবে, তাই তোমরা মাস্ট ফলো করো। তো গাইস, এবার আসে আমরা এই ড্রয়িংটা। তো এই ড্রয়িংটাও একটা কনসেপটিভ ওয়ার্ক আর সাবজেক্টিভ ওয়ার্কস অফকোর্স, আর এটাও ফাইন আর্টসে এসে থাকে, সেভেন্থ ইয়ার এইথ ইয়ারে এটা আঁকতে দেয়। তো গাইস, এই সাবজেক্টটা কী তার সম্বন্ধে একটু বলি, যে অনেক সময় এরকম আঁকতে দেয়, সেটা হচ্ছে অনেকে দেখবে করে থাকে হচ্ছে স্টেশনের দৃশ্য বা স্টেশন সিনারিও, স্টেশনের সিন। বাট এটা হচ্ছে ইনসাইড ভিউ অফ দ্য ট্রেন, মানে ট্রেনের ভেতরটা কীরকম, সেখানে প্যাসেঞ্জার বসে আছে, এরকমই একটা ভিড় ট্রেন বা ট্রেনের মধ্যে কী হয়, তো সেরকমই একটা কাজ করতে দিয়েছে। তো আমার মনে হয়েছিল যে এটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানো, তাই জন্য গাইজ এই আউটলাইন ভিডিওটা দিয়েছি। আর এরপর আমরা কালার ভিডিও দেব, তাই আউটলাইন ভিডিওটা ভালোভাবে দেখো, কারণ আমি এই আউটলাইনটা করার আগে আমাকে প্রায় 3-4 বার এটা রাফ ওয়ার্ক করতে হয়েছিল, কারণ এতটা ইজি হয় না যে কোনো কাজ করা। কারণ এই কাজগুলো দেখো, কিছু ড্রয়িং পোর্ট্রেট ফোর্ট্রেট কী হয় তুমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে যাওয়া যায়, কিন্তু এর আইডিয়া পেতে গেলে যথেষ্ট অনেক অনেক ছবি দেখতে, অনেক সময় ফটোগ্রাফ দেখতে, তবে গিয়ে গাইজ প্রপার আইডিয়া পাওয়া যায়। তাই গাইজ ভালোভাবে দেখো, খুব কম ডিটেলসে কীভাবে কাজটা করতে পারবে, যাতে কম টাইমে এটা করতে পারো তার জন্য দিয়েছি। তো ভালোভাবে দেখো। তো বন্ধুরা, এখানে আমি কয়েকটা পয়েন্ট বলি, যে আমি সবসময় বলেছি যে যখনই তোমরা কোনো সাবজেক্টিভ ওয়ার্ক করবে তার আগে একটা ইমাজিন করে নেবে সেই জায়গাটার ব্যাপারে। তো গাইজ, নর্মালি তোমরা যারা হয়তো ট্রেনে ডেলি ট্রাভেল করো তারা প্রপার জানো যে একটা ট্রেনে মানে কীরকম সিনারিও দেখতে পাওয়া যায়। যেমন ধরো, কিছু মানুষ হয়তো যারা সকালবেলা ট্রেনে ট্রাভেল করে তারা দেখতে পাবে যে হয়তো কেউ ব্রেকফাস্ট করছে, কেউ খাবার খাচ্ছে, বা কেউ হয়তো নিউজ পেপার পড়ছে, এরকম সিনারিও তোমরা ইজিলি দেখতে পাবে। তো গাইজ, আমরা এখানেও দেখো দুটো ফিগার করেছি, দেখতে পাচ্ছি এখানে একটা ফিগার আছে যে নিউজ পেপার পড়ছে এরকম দেখিয়েছি, তার সাথে আরেকটা ফিগার দেখতে পাচ্ছ সামনে করেছি যে হয়তো একটা কিছু খাচ্ছে, এরকম একটা ফিগারের পশ্চাদটা দিয়েছি। এখানে গাইজ ফিগারের পশ্চাদগুলো ভালোভাবে করতে হবে, কারণ পশ্চাদটা ঠিকঠাকভাবে করলে ইজিলি মার্কস পাওয়া যায়, নাম্বার পাওয়া যায়, আর জাজমেন্টও খুব ভালো হয়। তার সাথে এবার আমরা দেখাবো যে তার সামনে জানলাটা আছে, ওই মহিলাটা হয়তো জানলার দিকে তাকিয়ে সিনারিওটা এনজয় করছে এরকম। তার সাথে ওপরে বাঙ্কার দেখতে পাবে, যেমন তোমাদের লাগেজ ব্যাগ যেখানে রাখে সেই জায়গাটা, তো এরকম একটা সিনে করে দিলে দেখা গেল, দেখিয়ে দিলে যে একটা স্যুটকেস হয়তো রাখা গেছে এরকম। তারপরে এরকমভাবে আরও কয়েকটা বাঙ্কার করলে তার সাথে সাথে তোমরা আরও কয়েকটা, তোমাকে ফিগার তো দিতেই হবে, কারণ একটা ট্রেন কী হয় প্রচুর প্যাকড আপ হয়, তাও আমরা অনেকটাই খোলামেলা কাজটা দিয়েছি আর তোমরা ইজিলি আইডিয়া পাও তার জন্য। তো গাইজ ভালোভাবে দেখো, এখানে মানে তোমাকে একটু ফিগার দিতেই হবে, মানে এইটা এমনই একটা সাবজেক্ট যেখানে তোমাকে ফিগার একটু ভালো হলে তো দিতেই হবে, কিন্তু তাও আমরা এমনভাবে সিনারিওটা করেছি যাতে বেশি ফিগার দিতে না হয়। তাই ভালোভাবে দেখো যে কীভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কীভাবে করছি, আউটলাইনটা মাস্ট ফলো করবে, কারণ প্রচুর জন আছে কী হয় যে আউটলাইনই ব্যাপারটা বুঝতে পারে না, ভাবে বোধহয় যে দেখে দেখে এঁকে দেবো, কিন্তু যখন ফাইন আর্টসে এক্সাম দিতে যাও তখন কিন্তু আউটলাইন আঁকতে গিয়ে প্রচুর টাফ হয়ে যায়। তাই ভালোভাবে কাজটা দেখো, তবে গিয়ে তোমরা আইডিয়া পাবে। এবার গাইস এইখানটা দেখো, তোমরা ট্রেনে কিন্তু আরও অনেক কিছু দেখতে পাও, যেটা হচ্ছে ভেন্ডার্স, অনেকে দেখবে কিছু হয়তো জিনিস বিক্রি করতে এসছে। তো আমরা এখানেও একটা ছোট্ট ফিগার করেছি, এটা দেখাচ্ছি যে হয়তো কিছু বিক্রি করতে এসছে, ধরো ঝালমুড়ি ঘটি গরম এরকম টাইপের কিছু, তো সে বানাচ্ছে এরকম একটা স্ট্রাকচার করেছি। দেখি যে মাথায় একটা মানে দেখতেই পাচ্ছ যে হয়তো তোমার গামছা বাঁধা, এরকম একটা ফিগার দিয়েছি যে হয়তো কিছু বানাচ্ছে। তো এই পশ্চারগুলো করার চেষ্টা করবে, কারণ যখন তোমরা জাজমেন্ট হয় না কোনো এক্সামে, তারা কিন্তু বোঝার চেষ্টা করে যে সেই সিনটা কতটা ভালোভাবে বুঝছে, কতটা আইডিয়া পাচ্ছে। ড্রয়িং একটা করলে তো হলো না, তোমাকে আইডিয়া দিতে হবে সিনটা। তো তার জন্য গাইজ এই জিনিসগুলো ভালোভাবে দেখবে, নয়তো যারা হয়তো ট্রেনে ট্রাভেল করো না তারাও ট্রেনে যেতে পারো, ট্রেনে ট্রাভেল করলে খুব ইজিলি ব্যাপারগুলো আইডিয়া পাবে। তো অলমোস্ট দেখতে পাচ্ছ আমরা যে মানে ট্রেনের যে ভেতরের যে কামরাটা, এটা আমরা অলমোস্ট করে দিয়েছি। এবার গাইজ একটু ব্যাকগ্রাউন্ডটা করবো,
আপনাকেও দেখাচ্ছি, বাইরে হয়তো কিছু লোক দাঁড়িয়ে আছে। নর্মালি কিছু কিছু ট্রেনে দেখতে পাবে যে অনেক সময় টয়লেট থাকে, তো আমি এরকমই একটা শেপ দিয়েছি এখানে, কিন্তু সব যে টয়লেট থাকে না, কিছু এক্সপ্রেসে থাকে। তো এনিওয়ে, তো আমরা এরকমভাবে কাজটা করেছি, তোমরা এটা মাস বাড়িতে প্র্যাকটিস করো আর কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।